যাই বলো আপু, টাকাটা পরিশোধ করা আমারই দায়িত্ব, অন্যটা দেখে আমরা কি করব। আচ্ছা আমি যাচ্ছি, ফিরে এসে কথা হবে। এই একটাও নড়বি না, পড়াতে যাওয়ার লোন দরকার নেই, আমার মুড অফ। আমার সাথে বসে কথা বল, ফোন করে বলে দে যাবি না, এমনিতে দেরি হয়ে গেছে, একদিন না পড়ালে আমারই কিচ্ছু হয়ে যাবে না। মিষ্টির কেন যে আবদারটা বেশ লাগলো, মুহূর্তেই রাজি হয়ে গেল, ব্যাগ রেখে ধপাস করে খাটে বসে পড়ল। এবার বল কি হয়েছিল আপু, বাদ দাও এটা। আহা বল না। মিষ্টি অসহায়ের মতো রুহির দিকে তাকিয়ে আছে। আরে বল, আমি তো। মিষ্টি নিরুপায় হয়ে সবটা বলল। রুহির হাসতে হাসতে দম ফেটে যাচ্ছে। রুহির হাসি দেখে মিষ্টিও হাসতে লাগলো। আচ্ছা বলতো মিষ্টি, তুই কি পাগল? রাস্তায় একটা ছেলেকে বলছিস ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে। আচ্ছা ছেলেটা কে, নাম কি? আগেই তো বললাম, আমাদের সিনিয়র। আর নাম নাম তো মনে নেই। ধুর। রেস্টুরেন্টে বসে আছে অমিত আর বাচ্চাটা। অমিত তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। এত খাবারের নাম এই বাচ্চাটা কিভাবে জানে, খুবই ভাববার বিষয়। বাচ্চাটা একটার পর একটা নাম বলছে। অমিত বেশ অবাক হচ্ছে, এই যে বাচ্চার পেটে এতগুলো খাবার জায়গা কিভাবে নিচ্ছে। খাবারের মাঝখানে আবার কয়েক চুমুক কোকা কোলা খাচ্ছে। অমিত ফোন চাপছে আর বসে বসে। হৃদ মাঝপথেই কোনো জরুরি কাজে নেমে গেছে। অমিত বসে বসে যখন ফেসবুক স্ক্রল করছিল, তখন হঠাৎ করে ছেলেটার গ্লাস থেকে খানিকটা কোকা কোলা পড়ে গেল অমিতের জ্যাকেটের উপর। খানিকটা বিরক্ত হলো, তবে কিছুই বললো না। মামা খেয়াল করি নাই, যান ধুই আয়েন তাড়াতাড়ি, দাগ হইয়া যাইব। অমিত উঠে ওয়াশরুমে চলে গেল, জ্যাকেটটা পরিষ্কার করে বাইরে বেরিয়ে এলো। জামার পানি ঝাড়তে ঝাড়তে টেবিলের সামনে আসতে দেখলো ছেলে দাঁড়িয়ে। অমিত অনেক অবাক হলো। আচ্ছা খাওয়া দাওয়া করেছে, ভালো কথা, না জানিয়ে যাওয়ার কি আছে বুঝলাম না তো। আমার ফোনটা কোথায়? অমিত মনে করার চেষ্টা করছে ফোন কোথায় রেখেছিল। ওয়াশরুমে যাওয়ার সময় তো ফোন হাতে নিয়ে যায়নি, তাহলে টেবিলে রেখে গেছে হয়তো। পেছনে ফিরে টেবিলে তাকিয়ে দেখলো ফোনের তো দূরের কথা সানগ্লাসটাও নেই। তার মানে ওই বাচ্চাটা। অমিত চোখ বন্ধ করে বলল, ও শিট। চোখ বন্ধ করতে কেন যেন অমিতের চোখের সামনে মিষ্টির চেহারাটা ভেসে উঠল। মিষ্টি দাঁত গেলিয়ে অমিতকে বলছে, যা খাওয়া বেশি করে। অমিত চোখ খুলে বলল, নো 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 অমিত, আত্মসম্মানের ব্যাপার, এই ঘটনা কিছুতেই মেয়ের কান পর্যন্ত পৌঁছানো যাবে না। বলে অমিত বেরিয়ে গেল, নতুন ফোন কিনে বাসায় ফিরে গেল। যথারীতি এত তাড়াতাড়ি বাসায় ফিরে না কখনো, তবে আজ চলে এসেছে। জামাকাপড় পাল্টে একটা নুডলসের প্যাকেট নিয়ে এক প্যাকেট নুডলস রান্না করলো। টিভির সামনে বসে খেতে খেতে খেলা দেখতে লাগলো। বেশ অনেকটা সময় ধরেই অমিত টিভি দেখছে। হঠাৎ করেই তার ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকিয়ে স্ক্রিনে ওঠা নাম্বারটা দেখে অমিতের সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। তাকিয়ে থাকতে থাকতে কলটা শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার কল দিল। অমিত ফোনটা নিয়ে রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস বাবা? যেমনটা দেখতে চেয়েছিলে, আর কিছু জানা যাচ্ছে বলো। না তুই ঠিক আছিস তাতেই খুশি, কয়েকদিনের মধ্যে হয়তো আসতে পারি। কবে? সময় বের করে আসবো। অমিত একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। ছেলেকে দেখতে আসবে, তাও বাকি কাজগুলো কি ইম্পর্টেন্স দিচ্ছ? মানে কাজ ছেড়ে যদি সময় পাও তাহলে আসবে, না হয় আসবে না, তাই তো? আচ্ছা আমার কাছে না হয় না আসো, ওর কাছে তো যাবে। মিসেস আয়াতকে আর কিছু বলতে দেয়নি, অমিত ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। রেডি হয়ে বেরিয়ে গেল গাড়ি নিয়ে, সোজা গিয়ে জিম করতে ঢুকে গেল। মনের সব জেদ আর রাগ ভারী ভারী জিনিসগুলোর উপর চাপিয়ে দিতে লাগলো। ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছে রিদ। অনেকবার ফোন দিয়েছে অমিতকে, কিন্তু কোনো খবর নাই, ফোনটা পর্যন্ত উঠাচ্ছে না ছেলেটা। হয়েছেটা কি? হৃদের ভীষণ চিন্তা হচ্ছে। ভেবেই নিয়েছে অমিতের ফ্ল্যাটে যাবে, আর ফোন তো লাগাতার দিয়েই যাচ্ছে। হৃদ যখন একটা সিএনজিকে ডাক দিতে উদ্ধত হলো, তখনই অমিত ফোনটা রিসিভ করল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। কি রে, ঠিক আছিস তুই? আমি ঠিক আছি। কতগুলো ফোন দিয়েছি আর কণ্ঠ এমন কেন, ঘুমাচ্ছিস? সরি ইয়ার, গতকাল একটু লেটে ঘুম হয়েছিল আর কি, তাই সজাগ পাইনি। শরীর খারাপ তোর? আরে না, ওয়েট করে আসছি আমি। বলেই অমিত ফোনটা কেটে দিল। 30 মিনিট পর অমিত ভার্সিটিতে চলে এলো। গাড়ি থেকে বের হয়ে আলতো করে দরজাটা লাগিয়ে অমিত জ্যাকেট পরতে নিল। সামনে তাকিয়ে দেখলো রিদ দাঁড়িয়ে আছে। কি রে, কোথায় ওরাজ? ভেতরে পাঠিয়ে দিয়েছি আমি। ভালো করেছিস, প্রতিদিন তাহলে দেরি করে আসবো দোস্ত। অমিত একটু হাসলো। চল।
অমিত হাতে ফোন নিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ দেখলো মিষ্টি, ওরা সবাই সামনের দিকে থেকে কথা বলতে বলতে আসছে। অমিতের মিষ্টিকে দেখে গতকালের কথা মনে পড়ে গেল। কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। অমিত মনে মনে ভাবছে, এই মেয়ে আমার ফোন কখনো দেখেনি তো, যে ডেঞ্জারাস মেয়ে, ফোনের কাহিনী জানলে পার্টি দিয়ে বসবে। ভেবে ফোনটা পেছনের দিকে নিয়ে গেল। মিষ্টি সামনে এসে বাঁকাভাবে তাকিয়ে একটা ভেংচি কেটে চলে গেল। মিষ্টি পাশ কাটার পর অমিত একটা হাঁফ ছাড়ল। রিদ বিষয়টা কিছুটা খেয়াল করল। ফোন পেছনে নিতে দেখে রিদ বলল, অমিত তোর ফোনটা একদম নতুন লাগছে রে, কবে কিনেছিস? অমিত রিদকে ইশারা দিয়ে চুপ করতে বলল। রিদকে টেনে সেখান থেকে নিয়ে গেল। আরে হয়েছে কি, এভাবে নিয়ে এলি কেন? তো কি করব, ফোনটা নতুন তাই না? আগের ফোনটা তো নতুনই ছিল, তো আবার কিনলি যে? বলছি আগে দেখ মেয়েটা আশেপাশে আছে কিনা। রিদ আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, না নেই। অমিত নিজেও একবার চোখ বুলিয়ে যাচাই করে রিদকে গতকালের সবটা খুলে বলল। রিদ হাসতে হাসতে খসে পড়েছে। ইয়ার মেয়েটার সাথে পাঙ্গা কোনো না কোনো ভাবে তোকে পাল্টা জবাব দিচ্ছেই। রিদ, আরে এভাবে ফোন লোখানোর কি মানে? মেয়ে তো তোর দিকেই ভালো করে তাকায়নি বোধ হয়, তোর ফোনের দিকে কি খেয়াল করবে? বাহ ভালোই মজা নিচ্ছ তো দেখছি, চলো ক্লাসে চলো। অমিত আর রিদ ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মেয়েগুলো যেন অমিতকে গিলে খাচ্ছে চোখ দিয়ে, তবে বরাবরের মতোই অমিতের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ক্লাস শেষ করে সবাই যখন আর মরা ভাঙছিল তখন অমিতের ফোনে একটা ইম্পর্টেন্ট কল আসলো। ফোনটা ধরে চিন্তিত ভঙ্গিতে অমিত রিপ্লাই দিল, আসছি আমি এখনই। ফোন রাখতে রিদ আকাশ সবাই জিজ্ঞেস করতে লাগলো, কিরে কিছু হয়েছে? চল তো এক জায়গায় যেতে হবে, এখনই চল। সবাই বেরিয়ে গাড়িতে উঠে গেল। পার্কিং এরিয়া থেকে অমিত গাড়ি বের করল। মিষ্টি রাদাফ ঐশী ওরাও কিছু একটা কথা বলছিল। প্রায় সব সময়ের মতো নিয়ন আর মিষ্টি ঝগড়া করছে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে। ঝগড়ার এক পর্যায়ে মিষ্টি নিয়নের হাতে বড় জুসের বোতলটা নিয়ে না তাকিয়ে পেছনের দিকে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার খানিকটা বাদেই একটা বিকট আওয়াজ শুনতে পেল সবাই। মিষ্টি ওরা পেছনে ফিরে তাকাতে দেখলো একটা কালো রঙের গাড়ি গিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে ঠেসে আছে। গাড়িটির সামনের দিকের কাঁচটা জায়গায় জায়গায় ফাটল ধরেছে আর পুরো আয়না জুড়ে জুস গড়িয়ে গড়িয়ে পড়ছে। মিষ্টি না দেখেই পেছনের দিকে একদম বরাবর অমিতের গাড়ির আয়নায় গিয়ে পড়ল। আচমকা এমন একটা জিনিস আয়নায় এসে পড়ায় অমিত গাড়ি ডানে বামে ঘোরাতে ঘোরাতে হার্ট ব্রেক করল। গাড়ির ভেতরের কারো ক্ষতি না হলেও গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খাওয়ায় গাড়ির বেশ ক্ষতি হয়ে গেল। হয়তো গাড়িটা ঠিক করা অমিতের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু এই গাড়িটাকে যে অমিত ভীষণ ভালোবাসে ভীষণ। রাজ পর্যন্ত এই গাড়িতে একটা আঁচো পড়তে দেয়নি। রাদাফ অনেক আগেই বুঝে গেছে গাড়িটা কার আর কার কারণে গাড়িটার এই অবস্থা। রাদাফ মিষ্টিকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে একটা সিএনজিতে উঠে গেল, কিন্তু অমিত ঠিকই দেখে নিয়েছে এই কাজ কার, সাথে হৃদ। অমিত রাগে ফুসতে ফুসতে বলল, এই মেয়ের খবর আছে, আমার পিছনে লেগে অনেক বড় ভুল করেছো, ছাড়বো না। অনিচ্ছার বসে যখন ভুল হয়ে যায় তখন কেমন যেন উসখুস করতে লাগে ভেতরে ভেতরে। ভাবতে কেমন লাগছে আজ তার জন্য একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। বসে বসে মুখে নিয়ে নখ কামড়াচ্ছে আর ভাবছে কি একটা কাজ হয়ে গেল। তাড়াহুড়ার বসে রাদাফ আর নিয়ন প্রীতি আর ঐশীকে ফেলে চলে এসেছিল। মিষ্টি যখন নানান ভাবনায় বিভোর মিষ্টির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রাদাফ আর নিয়ন। মিষ্টি এতক্ষণ খেয়াল না করলেও এখন ঠিকই খেয়াল করলো যে রাদাফ আর নিয়ন তাকিয়ে আছে মিষ্টির দিকে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? ও আচ্ছা, মানে তুই এখনো জানিসই না কি হয়েছে তাই না? আচ্ছা মাথায় আছে, তোরা কি করে এসেছিস? আমি জানি কিন্তু। কিন্তু কি? হ্যাঁ কিন্তু কি আরো কত সরাসরি কি যে করিস মাঝে মাঝে মিষ্টি, দেখ তো কেমন একটা সমস্যা বাঁধালি, গাড়িটার সামনে দিয়ে কতটুকু ক্ষত হয়েছে কে জানে। আচ্ছা শোন না, উনি কি অনেক বড় লোক? শহরের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালের ছেলে আরিয়ান আত অমিত। তাহলে তো টাকার অভাব নেই, আমি সরি বলে দিলেই তো হবে তাই না বল? নিও নায়রার মাথায় একটা চাটি মারলো জোরে। মিষ্টি মাথা ঘষতে ঘষতে বলল, আহ অমিত ভাই তার গাড়িকে যতটা যত্ন করে নিজেরও মনে ততটা করে না, আর সেই গাড়িকে চুনো বিচুনো করে দিয়েছে দ্য মোস্ট ওয়ান অ্যান্ড অনলি মিষ্টি রহমান। কাল দেখো তোমার জেলে পাঠাবে আর হেডলাইন দেবে এটা।
মিষ্টির চোখের সামনে দৃশ্যপট ভেঙে উঠল। জেলখানার সাদা কাপড় হতো একটা ঝাঁটা আর জেলখানার আঙিনা ঝাড়ু দিচ্ছে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে মিষ্টি একটা ঢোক গিলল। দেখ নিলয়, এভাবে ভয় দেখাবি না একদম। না, পুলিশে দিবে না, এতটা খারাপ না উনি। তবে কিছু তো করবে এটাই শিওর। প্লিজ কিছু কর না। আচ্ছা দেখছি কি করা যায়। এমনি ওনার সাথে আগে তোর তর্কাতর্কি হয়েছে, তোর প্রতি এমনিতেই হয়তো ক্ষোভ ওনার। রাদফ মিষ্টির দিকে তাকিয়ে দেখল মিষ্টি ভীষণ টেনশনে আছে। রাদফ মিষ্টির কাঁধে হাত রেখে বলল, মিষ্টি টেনশন নিস না তো, বাঘ ভাল্লুক না উনি যে খেয়ে ফেলবে। হ্যাঁ বকবে এতটুকু শিওর, এতটুকু তোর পাওনা, এইবারের চোটে যদি তোর শিক্ষা হয়। মিষ্টি অসহায়ের মতো রাদফের দিকে। এভাবে তাকিয়ে লাভ নেই, সব জায়গায় এত জেদ দেখাতে হয় না। দেখলি তো কি কাণ্ড ঘটালি, কি হবে আল্লাহই জানে। মিষ্টি নিচের দিকে তাকিয়ে আছে, গন্তব্য আসতে মিষ্টি নেমে গেল। মিষ্টি, মিষ্টি ঘুরে দাঁড়াল। এত ভাবিস না তো, যা বাসায় যা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল, তবে ভেতরে ভেতরে এখনো হাতুড়ি হামার চলছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রুমে চলে গেল, চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল। রুহি এখনো ফেরেনি অফিস থেকে, কিছুক্ষণ খাটে বসে থেকে চোখ ঘোরাতেই ট্রাঙ্কের দিকে চোখ গেল। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ট্রাঙ্কটা খুলে একটা অ্যালবাম বের করল। অ্যালবামটা খুলে প্রথম ছবিটার উপর হাত বোলাতে লাগলো। একটা কাপড় পরা মহিলা বসে আছে আর মিষ্টি পেছন থেকে গলা জড়িয়ে ধরে হাসি দিয়ে যাচ্ছে। মিষ্টির চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ছবিটার উপর। ছবিটার উপর থেকে পানিগুলো মুছে মিষ্টি ছবিটাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। মিষ্টির চোখের সামনে কিছু ছবি আলোড়ন দিতে লাগলো। মন নামক একটা বৃক্ষের রঙিন পাতাগুলো ঝরে গিয়ে মুহূর্তে কাঙাল হয়ে যায়, তা মিষ্টি দেখছে। নিজের সকল ইচ্ছাকে মৃত রূপে শায়িত করে দিয়েছে এক মুঠো সুখ পাওয়ার প্রত্যাশায়। আগের মিষ্টি আর এই মিষ্টির মাঝে যে ভীষণ তফাত। মিষ্টি যখন ভীষণ চিন্তিত থাকত, তার মা এসে তাকে অভয় দিত আর বলত, আমি দোয়া করেছি তোর জন্য, ভয় পাস না। আজ মিষ্টি একাই তার সব সমস্যা লড়াই করছে। ছবিটাকে বুকের সাথে আরেকটু চেপে ধরে বলল, হঠাৎ দরজায় টোকা পড়ল। মিষ্টি ছবিটা রেখে চোখ মুছে দরজা খুলে দিল। রুহি এক হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরেছে। ব্যাগের দিকে নজর পড়ায় মিষ্টির দিকে তেমন খেয়াল করেনি রুহি। মিষ্টি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এতক্ষণ রুহি খেয়াল না করলেও এখন কিছুটা হলেও বিষয়টা মাথায় ঢুকলো যে মিষ্টি অনেকটাই চুপচাপ। মেয়েটার কোনো ঝামেলা হলো না তো? মিষ্টি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুহি এবার মিষ্টির দিকে ভালোভাবে তাকালো, চোখের কোটরগুলো ফুলে কেমন বিভৎস লাগছে। রুহির বুঝতে বাকি রইল না মিষ্টি অনেকটা কেঁদেছে। মিষ্টি যতটা পারছে রুহির চোখের আড়াল হতে চেষ্টা করেছে। রুহির সামনে গিয়ে মিষ্টির কাঁধে হাত রাখলো। কি হয়েছে মিষ্টি? কই কিছু না তো। আবার কেঁদেছিস তাই না? একটা কথা বলতো, বাড়ি কেন যাচ্ছিস না? কার জন্য যাবো বাবু? রুহি কিছুক্ষণ মিষ্টির দিকে তাকিয়ে রইল। মিষ্টির সাথে সাথে রুহিরও চোখ দুটো ভরে এলো। আচ্ছা কিছু কি হয়েছে বলতো সত্যি করে। হয়েছে, বিরাট কাণ্ড ঘটিয়ে এসছে তোমার মিষ্টি, ফিরে এসে বলবো। আচ্ছা যা তাহলে। মিষ্টি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আচ্ছা তার কি কোনো পরিত্রাণ নেই? এই জটলা জঞ্জালের কি কোনো অবকাশ নেই? তার এই জর্জরিত জীবনই কাটাতে হবে, কবে হবে সেই স্বপ্ন পূরণ? জীবন তোরের এই আক্ষেপ কি থেকেই যাবে? সঙ্গী হিসেবে কি বেলুর? কিছু দীর্ঘশ্বাস আর চাপা আর্তনাদ, আর সবই ছেড়ে চলে যায়, সবই তো ক্ষয়িষ্ণু। মিষ্টি ভাবতে ভাবতে বাসাটার সামনে এসে দাঁড়ালো, একটা নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতরে চলে গেল। প্রায় দেড় ঘন্টা পর মিষ্টি বাসা থেকে বেরিয়ে এলো। আজ বেতন পেয়েছে, তবে খুশির কিছুই নেই। এই টাকা তো আগেই খরচের খাতায় লেখা হয়ে গেছে। মিষ্টি টাকাটা ভাঁজ করে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ তার ফোনের মেসেজের নোটিফিকেশনটা টুংটাং করে বেজে উঠল। সচরাচর মিষ্টি মেসেজ দেখে না, তবে কি যেন ভেবে রাস্তার মাঝে ফোনটা বের করে মেসেজ দেখতে লাগলো। মেসেজের দিকে তাকিয়ে মিষ্টি চুপসে গেল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিষ্টি রাস্তার গাড়িগুলোর দিকে তাকালো আর ভাবছে, আচ্ছা হাজারটা কষ্ট তো সয়েছি এই ক্ষণিকের জীবনে, আর একটু কষ্ট আসলে কি হয়? আচ্ছা আমার অবস্থা তো রাস্তার কুড়ো ময়লা থেকেও অধম, তাহলে এই গাড়িগুলো যে ময়লাকে পেশে নিয়ে যায় আমার কি চোখে পড়ে না? কতগুলো বলতে বলতে মিষ্টি রাস্তার মাঝে বসে পড়ল। মেসেজটা কলেজ থেকে এসেছে, এই নিয়ে মিষ্টির অনেক টাকা জমে গেছে। কিছু টাকা রাদাফ দিয়ে গতবার অনেক অনুরোধ করে এই মাস পর্যন্ত সময় নিয়েছিল।
তবে বলেছিল এই মাসের পর আর টাকা না দিলে মিষ্টিকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। হাজারটা চিন্তা মাথায় এসে যখন ভিড় জমায়, ভেতরের কাঁটাময় অনুভূতিগুলো মুহূর্তেই সজাগ হয়ে ওঠে। খানিক বাদে মিষ্টি উঠে বাসায় চলে গেল। দরজার সামনে গিয়ে টোকা দেওয়ার আগে মিষ্টি একবার চোখ মুখ ভালো করে মুছে নিল। দরজায় নক করতেই রুহি এসে দরজা খুলে দিল। রুহি ফোনে কথা বলছিল, তাই মিষ্টির দিকে তেমন খেয়াল করেনি। মিষ্টি এই সুযোগে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এলো। ততক্ষণে রুহির ফোনে কথা বলা শেষ। কিরে, কিছু খাবি? না আপু। ও, আজ তুই যাওয়ার পর বাড়িওয়ালা দুটো মেয়ে এনেছিল, বাড়ি দেখে গেল, উনি ধরে নিয়েছে তুই বাড়িটা ছাড়ছিস। মিষ্টি কিছু বলল না। আচ্ছা বাদ দে ওসব, এখানে বস। মিষ্টি গিয়ে বসলো, রুহিও কোলে একটা বালিশ নিয়ে বসে পড়লো খাটে। তো আজ যেন কি ঝামেলা হয়েছে, কার সাথে? মিষ্টি মাথা নিচু করে ফেললো, বিড়বিড় করে বলল, ওই সিনিয়র ভাইয়ের সাথে। হ্যাঁ, আবার? তো উনি কি করলেন আবার? উনি কিছু করেননি। মানে ফল তোর, তাই তো? তো শুনি ঘটনা। মিষ্টি আগা গোড়া সব বলল। যাক বাবা, এখানে আসলে তোর ফল। না না, সাদা ঠিকই বলে, তুই আসলে আর বড় হবি না, বাচ্চাদের মতো ছোট ছোট কথায় রেগে যাস। মিষ্টি কিছু বলল না, কি বলবে, দোষ তো আসলেই তার। আচ্ছা নামটা কি জানিস? আরিয়ান আয়াত অমিত। রুহি নামটা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইল, হঠাৎ করে লাফিয়ে বলল, হোয়াট? আচ্ছা এটা কি ইন্ডাস্ট্রিয়াল আয়ান রহমানের ছেলে? হুম। রুহি লজ্জিত ভঙ্গিতে বলল, ইস রে, জানিস উনি আমার ক্রাশ। এই এই ব্যাটা তোমারও ক্রাশ, ঐশীরও ক্রাশ। ছেলেটাকে দেখেছিস খেয়াল করে? উফ, যা লাগে না, আমার তো কেবল দিচ্ছে করে মাঝে মাঝে। আর ওনার গালটা দেখেছিস, মনে হয় দুটাকেই চুরি করি। কত অজব প্রাণী দেখলাম এই দুনিয়ায়। রুহি আবার বাঁকা চোখে তাকিয়ে মিষ্টিকে মারতে লাগলো। আরে মারছো কেন? বেচারার গাড়ি যে কি হাল করেছিস আল্লাহ জানে। ওই ওই ওই, তুমি আমার চিন্তা বাদ দিয়ে গাড়ি চিন্তা করছো। আমি যতদূর জানি উনি খুব ভালো মানুষ, তবে এটাও সত্য যে উনি ওনার গাড়িকে অসম্ভব পছন্দ করে। এটাকে যেহেতু তুই চোর দিয়েছিস, তোর কপালে কি আছে কে জানে। আপুই, আমার তো খুব ভয় করছে, বড় লোক মানুষ যদি আমায় তুলে নিয়ে যায়। আরে না, হয়তো অনেক বকবে, এর চেয়ে বেশি কিছু না। রাধাও তাই বলল, আই হোপ এর বেশি কিছু না হোক। বাই দা ওয়ে, উনি কোনো মেয়েকে পাত্তা দেন না, তাও তোর সাথে স্বেচ্ছায় কথা বললো যে, হুম, ব্যাপার কি? পাগলই তো কত কিছুই করে, আর বিশ্বাস হয় না এমন পাগল ছেলের উপর তুমি ক্রাশ খেয়েছো। মান সম্মান কিছু রাখলে না গো আপি। পরের দিন মিষ্টি দোয়া পড়তে পড়তে বাসা থেকে বের হলো। বের হওয়ার সময় রুহিকে বলল, আপুই দোয়া করো আমার জন্য। রুহি হালকা হেসে বলল, যা হয় ভালোর জন্যই হয় মিষ্টি, যা কিচ্ছু হবে না ইনশাল্লাহ। মিষ্টি বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতেও মিষ্টি দোয়া পড়তে পড়তে গেল। কলেজের সামনে যেতেই মিষ্টি থেমে আশেপাশে চোখ বোলাল। না, দেখা যাচ্ছে না। কলেজের ভেতরে যেতেই মিষ্টির ভেতরের কেমন যেন ধক করে উঠল। কোনো ছেলের আওয়াজ শুনলে মনে হয় যেন এটা অমিতের আওয়াজ। মিষ্টি নিচের দিকে তাকিয়ে দোয়া পড়তে পড়তে ভেতরের দিকে গেল। মিষ্টিকে আন মনে বিড়বিড় করতে দেখে রাধাবসহ বাকির অবাক চোখে তাকাল। মিষ্টি বেখেয়ালির দরুন তাদেরকে ক্রস করে চলে যাচ্ছে। এই ছাগল মেয়ের কি হয়েছে আবার? ভীষণ টেনশনে আছে এখনো। রাধাব জোরে মিষ্টিকে ডাক দিল, মিষ্টি। রাধাবের ডাকে মিষ্টির ধ্যান আসলো। মিষ্টি ঘুরে তাকালো, হেঁটে তাদের কাছে গেল। কিরে, আমাদের ফেলে কোথায় যাচ্ছিস? খেয়াল করিনি। মিষ্টি আশেপাশে একটু তাকিয়ে বলল, আচ্ছা ক্লাসে চল না। ক্লাসে গিয়ে কি করবি? রাধাব বুঝতে পারলো মিষ্টি ভয় পাচ্ছে। তাহলে কি আজ উনি কলেজে আসেনি? মিষ্টি একটা রিক্সা নিয়ে চড়ে বসলো আর বাসায় চলে গেল। কেন যেন বেশ খুশি খুশি লাগছে। আজ দুটো দিন হয়ে গেল, এই দুটো দিন মিষ্টির ভয়টা কেটে গেছে বললেই চলে। কারণ এই দুটো দিন অমিত কলেজে আসেনি একবারও, না রাস্তায় কোনো জায়গায় দেখা হয়েছে তাদের। মিষ্টির কাছে মনে হচ্ছে তার আপদ বোধ হয় বিদায় হলো। খুব ফুরফুরে মেজাজ নিয়ে মিষ্টি আজ বাজারে গেছে বাজার করতে। বাজারের ব্যাগ ঝুলাতে ঝুলাতে দোকানদারের সামনে গিয়ে এটা ওটার দর জিজ্ঞেস করছে। চাচা, লেবুর এক হালির দাম কত? 25 টাকা। এই জলপাইয়ের মতো লেবুর দাম 25 টাকা? কি বোকা পাইছেন? হ্যাঁ, আরে মাইয়া, আমি কইছি নাকি এই দাম দিতে হইব? খেপেন কি এত?
তো আপনাকে কি জাহাপনা করে কথা বলবো?